السلام عليكم ورحمة الله وبركاته. তো আজকে তেইশ নভেম্বর দু হাজার আঠারো শুক্রবার তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি যেখানে এই সপ্তাহের যত রকমের নতুন চাকরির সার্কুলার আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে চাকরির বাজার এই সপ্তাহের নতুন যে চাকরির সার্কুলারটা আজকে আসছে সেটা হচ্ছে চাকরির বাজার তো চাকরির বাজারে টোটালি অনেকগুলো নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তো এই চাকরির বিজ্ঞাপনগুলো নিয়ে আজকের ভিডিওটি তো তাহলে কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি কিন্তু তার আগে একটা কথা না বললে নয় আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের এই চাকরির সমস্ত সার্কুলারের লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখানে চেক করলে আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন আর কোনো একটা আবেদন করতে সমস্যা হলে আমাকে নক করলে অবশ্যই আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করবো আবেদন করতে সমস্যা হলে আমাকে ইনফরমেশান দিলে আমি প্রয়োজনে আবেদন করে দেবো তো তাহলে চলুন সবার প্রথম যে চাকরির সার্কুলারটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তো এখানে পদের সংখ্যা উনচল্লিশ যেখানে আমাদের বাকি অংশ তৃতীয় পেজে দেওয়া আছে তারপরে চাকরিটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় যেখানে পদের সংখ্যা পনেরো বাকি অংশ আমাদের তৃতীয় পেজে দেওয়া আছে তো তারপরে চাকরিটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা সাতাইশ হাজার এখানে বিস্তারিত দেওয়া আছে সূত্র দেওয়া আছে জনকণ্ঠ ১৯ নভেম্বর দুই পৃষ্ঠা নম্বর আট তারপরে চাকরিটা হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেখানে পদের সংখ্যা হচ্ছে পনেরো যেখানে আমাদের এখানেই বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে এটার সূত্র দেওয়া আছে সমকাল সতেরো নভেম্বর দুই হাজার আঠারো তৃতীয় নম্বর পৃষ্ঠা তো তারপরে যে সার্কুলারটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে টিল যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেখানে পদের সংখ্যা একচল্লিশ যার বাকি অংশ তৃতীয় বিলে দেওয়া আছে তারপর যে একটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় যেখানে পদের সংখ্যা পনেরো যার বিস্তারিত আমাদের এখানে দেওয়া আছে এবং সূত্র দেওয়া আছে ইত্তেফাক আঠারো নভেম্বর দু হাজার আঠারো খ্রিস্ট নম্বর চার তো তারপর যে একটা হচ্ছে আবুল খায়ের গ্রুপ তো এখানে লোক নিয়োগ করা হবে বিস্তারিত এখানে দেওয়া সূত্র সূত্রে আওয়াশে প্রথম আলো বিশ নভেম্বর দু হাজার আঠারো নম্বর এগারো তো তারপর যে একটা হচ্ছে মার্কেটিং অফিসার নিয়োগ তো এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন তারপর একটা হচ্ছে হোলি ল্যান্ড কলেজ দিনাজপুর যেখানে পদের সংখ্যা সাত এখানে বিস্তারিত দেওয়া আছে সূত্র দেওয়া প্রথম আলো আঠারো নভেম্বর দু হাজার আঠারো নম্বর ছয় তো তারপর যে একটা হচ্ছে কাস্টমস তো কাস্টমসও এখানে লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এর বাকি অংশ আমার দেখার জন্য তৃতীয় বেঁধে দিতে হবে আমাদের তো তারপর যে একটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেখেন সংখ্যা চল্লিশ যেটা সংশোধিত পূর্বে একটা নোটিশ পূর্বে একটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেটা সংশোধন করে আবার একটা এখানে দেওয়া হয়েছে তার মানে তো এটা বাকি অংশ তৃতীয় পাতা দেওয়া আছে তো এখন আমি একটা কথা এখানে বলে নেই আমি যে তৃতীয় পাতায় তৃতীয় পাতায় বলতেছি এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান চেক করলে আপনারা পেয়ে যাবেন প্রথম পাতায় আমাদের এখানে চারটা পাতা পাবেন আপনি চারটা পেজ পাবেন তো প্রথম পাতায় সার্কলগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চতুর্থ পাতায় যে সার্কলগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রথম এবং চতুর্থ পাতায় যে সার্কোলগুলো থাকে সেগুলোর বাকি অংশ আমাদের দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজে পাবো যার লিঙ্ক সবগুলো চারটা লিঙ্কই ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন তো তাহলে তারপরে যে চাকরি সার্কোটা আসে সেটা হচ্ছে রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যেখানে পদের সংখ্যা হচ্ছে তিরানব্বই যেখানে এখানেই আমাদের বেশ কিছু ইনফরমেশন যার বাকি অংশ দেখার জন্য আমাদের মানে ফুল প্রসেস দেখার জন্য তৃতীয় পেতে দিতে হবে তো তারপর যে একটা হচ্ছে আর্মি মেডিকেল কলেজ বগুড়া যেখানে এখানে বলা আছে কতগুলো পদ আমাদের এখানে দেখতে পাচ্ছি পাঁচটা পদ এখানে দেওয়া আছে ডিটেলস এখানে বলা আছে সূত্র দেওয়া আছে ইতেফাক সতেরো নভেম্বর দু হাজার আঠেরো পিছ নম্বর চার তো তারপর যে হচ্ছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর যেখানে পদের সংখ্যা আমাদের বলছে একশো চোদ্দটি তো বাকি অংশ আমাদের তৃতীয় পাতায় দেখতে হবে আরও ইনফরমেশন দেখার জন্য তো তারপরে যে একটা হচ্ছে বিমান সেনায় চাকরি তো এখানে আমাদের বিস্তারিত সম্পূর্ণ বলা নেই বাকি অংশ আমাদের দ্বিতীয় পেজে দেওয়া আছে তো এখানে বলছে শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রেড শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রেডের জন্য এই চাকরিটা তো বিমান সেনায় আমরা যারা চাকরি করবো তাদের এখানে আবেদনের প্রক্রিয়াটা দেওয়া আছে রিকোয়ারমেন্ট সবই দেওয়া আছে যেটার বাকি অংশ আমাদের দ্বিতীয় পেজে আমাদের আরও বিস্তারিত সেখানে বলা আছে বাকি অংশটুকু তো তারপর যে একটা হচ্ছে চট্টগ্রাম ইমিডিয়েট হাসপাতাল যেখানে লোক নিয়োগ করা হবে পথ সংখ্যা চারটি তো এটা আমাদের সূত্রে দেওয়া আছে এখানে বিস্তারিত দেওয়া আছে সূত্র দেওয়া আছে ইত্তেফাক ষোলো নভেম্বর দু হাজার আঠারো পৃষ্ঠানম্বর চৌদ্দ তারপর যে একটা হচ্ছে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ তো এখানে পদের সংখ্যা বলছে চোদ্দো যেটার আমাদের সূত্র দেওয়া আছে প্রথম আলো আঠারো নভেম্বর দু হাজার আঠারো নম্বর চার তারপর যে একটা হচ্ছে ফুল ট্রেনিং সেন্টার ঠাঙ্গাই যেখানে পদের সংখ্যা একটি তো এখানে বিস্তারিত দেওয়া আছে সূত্র দেওয়া আস ইফাক সতেরো নভেম্বর দু হাজার আঠারো নম্বর সাত তো এই ছিল প্রথম পেজের চাকরির চাকরিগুলো বা চাকরি বাজারের তো এখন আমরা চাকরি বাজারের শেষের পাতায় যে চাকরি চাকরিগুলো দেওয়া আছে সেগুলো দেখবো তো এখানে এয়ারটেলে থ্রি জি এবং ফোর জি নেটওয়ার্ক টাওয়ারে এখানে নিয়োগ করা হবে ডিটেলস এখানে বলা আছে তো এই ধরনের চাকরির ক্ষেত্রে আপনি একটু কেয়ারফুল হবেন আবেদনের ক্ষেত্রে প্রয়োজনে নিজের সিকিউরিটি নিজেই বহন করবেন কারণ এখানে কিছু লোভনীয় অফার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন তো তারপর একটা হচ্ছে সূর্য সূর্য হাসে ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্রে লোকনিয়োগ এখানে বেশ কিছু লোক নিয়োগ করা হবে বিস্তারিত এখানে বলা আছে এখান থেকে আপনি দেখে নেবেন কী প্রক্রিয়া কীভাবে আবেদন করতে হবে অবশ্যই সতর্কতা নিজে অবলম্বন করবেন তো তারপর একটা হচ্ছে বিএল ফোর জি নেটওয়ার্ক এটাও সেম ক্যাটাগরি তারপর একটা হচ্ছে পল্লী স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এখানেও নিয়োগ করা হবে বিস্তারিত আমাদের এখানে দেওয়া আছে তো এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে দৈনিক কালীকণ্ঠ আঠারো এগারো দুই হাজার আঠারো তারপর যে একটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর যেটা আমাদের এইখানে দেওয়া আছে সংক্ষেপে এবং বাকি অংশ আমাদের দ্বিতীয় পাতায় দেওয়া আছে তারপর যে একটা হচ্ছে ফুল স্ট্যান্ডিং সেন্টার টাঙ্গাইল তো এটা আমাদের এইখানে পথ সংখ্যা আমরা একটি দেখতে পাচ্ছি তো এখানে সূত্র দেওয়া ফাক আঠারো নভেম্বর দু হাজার আঠারো পৃষ্ঠা নম্বর তেরো তো তারপর চাকরিটাও গ্রামীণ নেটওয়ার্কে নিয়োগ তো এখানে লোভনীয় একটা অফার তারপর যে একটা হচ্ছে মা ও শিশু সেবায় নিয়োগ তো এখানেও বেশ কিছু লোক নিয়োগ করা হবে যেখানে আমরা মা ও শিশু পুষ্টি স্বাস্থ্য কেন্দ্রের এখানে যে ঠিকানা দিচ্ছে এই ঠিকানার মাধ্যমে আমাদের এখান থেকে আবেদন করতে হবে তো সূত্র দেব হচ্ছে দৈনিক নয় দিগন্ত উনিশ এগারো দু আঠারো তো তার পর্যায়েটা হচ্ছে নিজ জেলা নিজ থানায় বাংলিং ফোর জি নেটওয়ার্ক সার্ভিসে চাকরি তো এটা দেখে নেবেন তারপরটা হচ্ছে ফোর জি জিপি নেটওয়ার্ক এটাও সেম ক্যাটাগরি তার পর্যায়েটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিজিল তো এখানেও লোক নিয়োগ করা হবে আপনি বিস্তারিত এখান থেকে দেখে নেবেন যেটার সূত্র অবজার্ভার বিশ নভেম্বর দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বর তেরো তার পর্যায়েটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিস স্যারের কার্যালয় যেটা নওগাঁয় অবস্থিত তো এখানে আমাদের লোক নিয়োগ করা হবে পথ সংখ্যা দুটো তো এখানে বিস্তারিত দিবসের সূত্র হচ্ছে সমকাল সতেরো নভেম্বর দু হাজার আঠারো বিশ নম্বর শয় তো তারপরে গ্রামীণে চাকরি তো এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন তারপরে যে একটা হচ্ছে গ্রামীণ ফোন নেট এবং টাওয়ারে নিয়োগ এটাও লোভনীয় একটা অফার একটু আগে যেটা দেখলাম গ্রামীণে সেটাও লোভনীয় অফার সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু সতর্ক থাকবেন তো তারপরে চাকরিটা আমরা সরাসরি চলে যাচ্ছি তো তারপরে যে একটা হচ্ছে ইস্পাহানি ফুড কোম্পানিতে নিয়োগ এখানেও লোক নিয়োগ করা হবে বিস্তারিত আপনার আমাদের এখানে দেওয়া আছে আমরা একটু দেখে নেব জরুরি ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ তো এখানেও বেশ কিছু লোক নিয়োগ করা হবে লোভনীয় অফার আছে অবশ্যই সতর্কতার সহিত করবেন যদি করেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন তারপর আছে একটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এখানেও লোক নিয়োগ করা হবে বিস্তারিত এখানে দেওয়া আছে যার বাকি অংশের মধ্যে দ্বিতীয় পাতায় পাবো তারপর যে একটা হচ্ছে আধুনিক মেন কলেজ যেখানে পদের সংখ্যা দশ বিস্তারে আছে সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন ষোলো নভেম্বর দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বর ছয় তো তারপরে যে একটা হচ্ছে নেপচুন ল্যাবরেটারিস লিমিটেড যেখানে লোক নিয়োগ করা হবে যার বাকি অংশ আমাদের দ্বিতীয় পাতায় দেওয়া আছে তারপর যে একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কার্যালয় খুলনা যেখানে পদের সংখ্যা দশ যার বাকি অংশ আমাদের এখানেই সব ইনফরমেশন এখানেই দেওয়া আছে তো এটা সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে সমকাল সূত্র নম্বর দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বরও এটাও আঠারো তো এই ছিল আমাদের চতুর্থ পাতার মানে শেষ পাতার চাকরির বিজ্ঞাপন এখন দ্বিতীয় এবং তৃতীয় পাতায় অল্প কিছু চাকরির বিজ্ঞাপন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইপিজেড মেডিকেল সেন্টার স্টাডি বোর্ড তো এখানেও লোক নিয়োগ করা হবে যেখানে আমাদের এখানে ডিটেলস বলা আছে সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন আট নভেম্বর দু হাজার আঠারো পৃষ্ঠ নম্বর নয় তো তারপরে যে চাকেটা সেটা লোভনীয় একটা অফার তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন এখানে টাওয়ারে লোক নিয়োগ করা হবে বেশ কিছু টাওয়ার রিলেটেড জব এখানে আসছে গ্রামীণ ফোন রবি টাওয়ার এখানেও আছে তো তারপরে চাকটা হচ্ছে পরিবার পরিকল্পনায় নিয়োগ তো এখানে মা ও শিশু কমিউনিটি ক্লিনিক এখানে আমাদের এভাবে আবেদন করতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আমরা কীভাবে কীভাবে আবেদন করবো এখানে অনেকগুলো করা হবে আপনি আবেদন করতে পারেন অবশ্যই নিজের সিকিউরিটি নিজে বহন করবেন তো এখানে সূত্র দেওয়া আছে নয় দিগন্ত 20 এগারো দুই হাজার আঠারো তো তারপরে চাকরিটাও সেম প্রায় পরিবার পরিকল্পনায় চাকরি কিন্তু দুইটা চাকরি কিন্তু আলাদা আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র তো এখানেও অ্যাড্রেস দেওয়া আছে আমাদের এখানে সূত্র দেওয়া আছে দৈনিক ইত্তেফাক বিশ এগারো দু তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন তো তারপরের এবং সর্বশেষ যে চাকরিটা আমাদের হাতে আসতে সেটা হচ্ছে উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ এখানে বিস্তারিত আমাদের এখানে দেওয়া আছে যেটা সূত্র দেওয়া আছে যুগান্তর তারিখ আঠারো এগারো দু হাজার আঠারো তো এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি ভিডিও থেকে আপনার উপকৃত হয়েছেন কোনো রকম কোশ্চেন থাকে এই বিষয়ে ভিডিওর বিষয়ে চাকরির সফটওয়্যার বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন অনেকটা আবেদন করতে সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি আবার বলছি অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করতে পারবেন বা পার্সোনালি আমাকে নক করতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমাকে মেসেজ দিতে পারেন অবশ্যই আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব তো আজকে আমি আবার বলছি এই ছিল আজকে আমাদের ভিডিও কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো প্লিস লাইক করবেন আর এরকম ভিডিও আরও আমাদের সঙ্গে থাকুন তো পরবর্তী দেখুন আমি তুলক দেখিনি আল্লাহ হাফেজ